খুশি হবার মনে মনে ভাবে একটু দেরি করে আসছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ওয়াইসে সিরিয়াস এর আজকের এপিসোডে। আজকে আমি যাকে নিয়ে আড্ডা দিব, অ্যাকচুয়ালি আমি যখন আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছি, আমি দেখেছি অনেকে আমাকে ইনবক্স করেছো এবং অনেকে কমেন্টস করেছো, তার কাছে তোমাদের জানার আছে অনেক কিছু। এই মিষ্টি মানুষটিকে নিয়ে এবার আমি আমার আজকের আড্ডাটা দিব, এবং এই মানুষটিকে আমি অনেক রেসপেক্ট করি, অনেক ভালোবাসি, তার থেকে অনেক ইন্সপায়ার্ড হই। এবং আমার উপস্থাপনায় আসার পেছনে দুটো মানুষের হাত আছে। সো একটি মানুষের নাম না হয় আজকে নাই বলি, বাট আরেকজনের নাম না বললেই না, তিনি হচ্ছেন আমার পছন্দের মাসুমা রহমান নাবিলা আপু। ওয়েলকাম। থ্যাংক ইউ, কেমন আছো? অনেক ভালো আছি আপু, আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে আমি আজকে আপনার ইন্টারভিউটা নিব। আমিও এক্সাইটেড, আমি আজকে ভাবছিলাম তোমাকে আমি কতদিন পর দেখছি। সো বলেন, দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, সবকিছু অনেক অনেক কিছুই হচ্ছে পৃথিবীতে, নিজের জীবনেও, বাট এর মাঝে যতটুকু ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়, সবাইকে ভালো রাখা যায়, সেই চেষ্টাটাই। সেটাই। আচ্ছা, আমি তো অনেককেই আমাকে আসলে অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করেছে, বাট বেশিরভাগ মানুষের একটাই প্রশ্ন যে কেন আপনি এত কিউট। অনেকে বলেছে আপনি কি ছোটবেলায় ভুল করে কিউটের ডিব্বা খেয়ে ফেলেছিলেন কিনা। তো মানে কেন সবার এই প্রশ্নটা কেন? আমি আমি খুবই বিরক্ত কিন্তু। হ্যাঁ, না, কিউটে ডিব্বা তো খাইনি, হাতে পড়ে নাই কিউটে ডিব্বা, বাট কিউট কেন, আই থিংক, আই ডোন্ট নো, আমি এরকমই হয়তো, আমি মানুষটা খুব আলাদা, মানে এটা এই পার্টটা সবাই দেখতে পায় না। আমার যারা খুবই কাছের কাছের বন্ধু এবং আমার বর, তারা আসলে আমার ওই একটু আল্লাহ সাইডটা দেখতে পায় আর কি। আমি একটু এক্সট্রিম আল্লাহ করলে আপনি অ্যাকচুয়ালি কি করেন? এক্সট্রিম আল্লাহ করলে আল্লাহদের মতো কথা বলি, একটু বেবি লাইক কথা, আমার আমার মনে হয় ন্যাচারাল টোনটা ওরকম। এটা অনেক আগে থেকে আমি আসলে ভাবছিলাম যে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কখনো, না একটা বায়োপিক হবে, আপনি তো এখানে আরো অনেক চুজি হবেন না, যে আমার এই বায়োপিকটা কে করবে? সো আপনি এই সময়ের মধ্যে যদি একজনকে বলি যে আপনি মনে করেন সে তাতে অভিনয় করতে পারে, কে করতে পারে? আমার বায়োপিকে যদি এখনকার সময় কারো কথা বলি, আই থিংক আমার একজনের কথা মাথায় আসছে, কারণ সে অনেক ভালো অভিনয় করে, এই কারণে মেজ আবি। আচ্ছা, করতে চায়। আচ্ছা, কেন আপনার মনে হলো, কোন কোন গুণের জন্য? মেজামি খুব, আমি ওর কাজ ইদানিং খুব ফলো করছি, কারণ ও অসম্ভব আমার কাছে মনে হয় ইন্টেলিজেন্ট একজন অ্যাক্ট্রেস। ও ও আসলে যে কোনো ইমোশন, যে কোনো সিচুয়েশন কে খুব সুন্দর মতো, মানে তার অ্যাক্টিং দ্বারা এত, মানে সাথে সুন্দরভাবে মিশে যেতে পারে। আমার কাছে মনে হয় যে ও আসলে ওর পোটেনশিয়ালটা এত, ওকে আসলে যেখানে যেভাবে ফিট করানো হবে, আমার কাছে মনে হয় ওর সেই ক্ষমতাটা আছে, সে ফিট করতে পারবে। সো আমি ওকে অনেক অ্যাডমায়ার করি অ্যাজ অ্যান অ্যাক্টর। দ্যাটস গ্রেট। আচ্ছা আপু, ভাইয়াকে তো আমরা জানি আপনার একজন একজন খুব ভালোবাসেন, কত জায়গাতেই তো লাভ স্টোরি আমরা শুনেছি, তাই না? কিন্তু ভাইয়া যদি একদিন আপনাকে বলে যে তুমি আমাকে প্রুফ দাও যে তুমি আমাকে ভালোবাসো, যে কোনো একটা প্রুফ যেটা এক্সট্রিম, রিয়েল লাইফে না হলেও চলবে, এটা আপনি ভাবতে পারেন? প্রুফ দিতে হবে, কারণ ওকে আমি প্রতিদিনই প্রুফ দিই নানা কাজে, ছোট ছোট বড় বড়, ও মনে হয় না কোনো প্রুফ চাইবে। আচ্ছা, মনে করেন আপনারা দুজন একটা সুন্দর জায়গায় ঘুরতে আসলেন, মনে করেন স্কটল্যান্ডেই ঘুরতে গেলেন, হ্যাঁ, আপনারা একটা সুন্দর একটা পাহাড়ের উপরে, সো ভাইয়া যদি বলল যে তুমি আমার হাতটা ধরে কি এখন এখান থেকে লাফ দিতে পারবে, আপনি কি পারবেন? একা না, দুজন একসাথে। শুনো, এগুলাকে ভালোবাসা বলে না, এগুলাকে ভালোবাসার প্রমাণও বলে না, এগুলাকে পাগলামি বলে। আমরা দুজন আছি মানসিক ভাবে, আমাদের এখনো পাগলামি করার বয়স নাই, পাগলামি করার ইচ্ছা নাই, ঠিক আছে? এন্ড আই ডোন্ট কল ইন লাভ যারা এগুলা করে, সরি। ওকে,
আচ্ছা, বিয়ের পর তো আপনাদের লাইফটা অনেকটুকু চেঞ্জ হয়েছে, তাই না? সো ভাইয়ার ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ইনবক্সের কি অবস্থা এখন? আমার মনে হয় ওর ইনবক্সে খুব বাজে অবস্থা, কারণ আপনি দেখেন চেক করেন? চেক ঠিক করি না, বাট কিছু ইনসিডেন্ট ঠিক বিয়ের পর আমি টের পাইছিলাম, যেখানে আমার কাছে মনে হয়েছিল যে এই ব্যাপারগুলা তো আগে হতো, এখন হওয়াটা জরুরি না। তো এটাই আমাদের একটা আলাপ হয়েছিল। সো আমি আমার মেসেজটা একেবারে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম যেখানে যেখানে বোঝানো দরকার। সো ওটার পর থেকে আমার মনে হয় যে ইনবক্সের অবস্থা আসলে ভালো, সো অত ভালো দরকারও নাই বিয়ের পরে। আচ্ছা আপু, নিজের বিয়ের খাওয়া কি আপনার খাওয়া হয়েছে? কেমন লেগেছে নিজের বিয়ের খাওয়া? ঠিকঠাক খেয়েছেন? নিজের বিয়ের খাওয়া নিয়ে আসলে নিজের বিয়ের খাওয়াটা খেয়েছিলাম, কিন্তু আসলে নিজের বিয়ের সময় আসলে এত নানা রকম টেনশন থাকে, মানে টেনশন বলতে কি আসলে আমাদের বিয়েটা আমরা দুজনই আসলে পুরাটা তারপরেও দিন শেষে সবকিছু ওই স্টেজে বসে বসে আমরা দুজনই পাচ্ছি না, এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা হলো তো ওটা হলো তো, ও মুখে ছবি তুলতে পারলো তো, ও মুখে মাইন্ড করলো না তো, মানে নানা রকম চিন্তা চলতে থাকে। তো ইভেন আমাদের খাবার টেবিলেও যখন বসছিলাম ওখানেও দের ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ টেনশন, যে কে কে ওই টেবিলে বসবে, কে কে বসবে না, আচ্ছা না আমাকে ওই টেবিলে ডাকলো না, নানা রকম। কিন্তু অদ্ভুত, বিয়ে হচ্ছে আমাদের দুজনের, কিন্তু ওই টেবিলে বসা নিয়ে অনেকের অনেক রকম নানা রকম কাহিনী হচ্ছিল। তো ওইসব টেনশনের মধ্যে না খাবার খাচ্ছি, কিন্তু ঠিক, এবং খাবার খেতে খেতে বুঝছি খাবার মজাও পেয়েছে, কিন্তু আমি এনজয় করি নাই, মানে এনজয় করতে পারি নাই। আমরা আমাদের বিয়ের ঠিক পরের দিন, আমাদের বিয়ে ছিল 26 তারিখ, এবং 27 তারিখ রাতে আমাদের ফ্লাইট ছিল, আমরা ওই সময় ম্যানচেস্টার এসেছিলাম, লিমের একটা ক্যাম্পেইন এ ও জিতেছিল। আমি তখন খুবই খুব এক্সাইটেড ছিলাম যে আপু আপনি আসছেন ইংল্যান্ডে, দেখা করব দেখা করব। হ্যাঁ হ্যাঁ, খুবই কম সময়ের জন্য এসেছিলাম, যেহেতু আমার আবার মাত্র বিয়ে হয়েছে, ফিরানির ব্যাপার রয়েছে, নানা রকম আরো আয়োজন রয়েছে, মানে ওইটা না হুট করে হয়েছিল, মানে আমাদের বিয়ের ডেট ঠিক হওয়ার পর আসলে ক্যাম্পেইন এর লেটারটা আসে, ক্যাম্পেইন যে যারা জিতেছে ওদের জন্য। ঠিক আছে, তো যাই হোক, তারপরে যখন আমি পরের দিন ফ্লাই করে গেলাম, আমার মনে আছে যে আমি ম্যানচেস্টারে বসে বসে একদিন এরকম হঠাৎ আমার মনে হচ্ছে আমাদের বিয়ের কাছটা কিন্তু মজাই হয়েছিল, এটা তো খাইলাম না ঠিক মতো, মানে এটা তো মজা করে এনজয় করলাম না, খুব আফসোস হচ্ছিল যে এটা আসলে কি আছে না নাই না কোথায় তো ঠিক জানি না বাকিগুলা। পরে বাসায় এসে ফেরত আসলাম, দেখলাম না বাসায় অনেকখানি রয়ে গেছে, তো পরে খুব মজা করে খেয়েছে, আমার বিয়ের খাবার মজা হয়েছে মাশাল্লাহ। বাট আপু আমার যেটা হয়েছিল, অনেক টেনশন ছিল, অনেক টেনশন ছিল, বাট আমি কিন্তু মজা করে খেয়েছি, হোয়াট এভার, যেখানে যা খুশি যে যাই করুক আমি খাবো। আমি না, আমার খেতে খুব পছন্দ করি, কিন্তু ওই টেনশনের ছুটে বুঝতেছি যে এটা মজা, এটা ঠিক এনজয় করতে পারছিলাম না, যে এনজয় করে খাবো আরেকবার দ্বিতীয়বার নিবো, ওইটা আসলে হয় না বিয়েতে। বিয়েটা শেষ হয়ে যাওয়ার পর মনে হচ্ছে কি বিয়ে হলো, কিছুই তো বুঝলাম না, কিছু এনজয় করলাম না, বাট এর মধ্যে আমি যদি বলি একজনের নাম আপনি বলেন যাকে আপনার ভালো লেগেছে, অ্যাকচুয়ালি তার কাজ ভালো লেগেছে, তার অ্যাক্টিভিটিস ভাইরাল হয়েছে। আমার তামিম ইকবালের কথা আমি বলতে পারি, উনি মাঝখানে কিছু লাইভ করেছিল, উনার দেশের এবং বিদেশের বিভিন্ন ক্রিকেটার উনার বন্ধু কলিগদের নিয়ে, সো ওইটা আমার কাছে খুব এন্টারটেইনিং লেগেছিল, কারণ তামিম ইকবাল খুব ক্যাজুয়ালি উনি উনার ওই লাইভটা কন্ডাক্ট করছিল, বাট খুবই রিফ্রেশিং ছিল। সো তখন মনে হচ্ছে উনার মধ্যে একজন পটেনশিয়াল উপস্থাপক আছে, আমরা ভবিষ্যতে ওনাকে কাজে লাগালে পেতে পারি। হ্যাঁ, এটা অনেক উন্নত করেছে।
ওকে আপা, এখন কয়েকজনের নাম বলবো, এদের নাম শুনে আপনার প্রথমেই যে শব্দটা মাথায় আসবে শুধু আপনি সেটাই বলবেন। হ্যাঁ ওকে। আচ্ছা, আফরান দিশো, ভেরি গুড অ্যাক্টর। আশনা হাবিব ভাবনা, ট্যালেন্টেড। ওকে, হৃদয় খান। হৃদয় খান আপা আপনি একটু চিন্তা করুন, চিন্তা করা যাবে না আপু। মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরী ভেরি 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 গুড অ্যাক্ট্রেস এন্ড আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, ইন্টেলিজেন্ট অ্যাক্টর অ্যাকচুয়ালি। ওকে, সাফা কবির, কিউট। তাহসান খান, ইন্টেলিজেন্ট ম্যান। সর্দার সানিয়াত হুসেন, উনি হচ্ছে ফান। শবনম ফারিয়া, শবনম ফারিয়া হচ্ছে ইমোশনাল। জুবাইদুল হক রিহিম, খুবই সরল, সহজ সরল, ভালো একটা ছিল। ওকে, আমরা এটা মেনে নিলাম। শাহরিয়া নাজিম জয়, উনি ইন্টারেস্টিং। ওকে, নওশিন নাহরিন মৌ, ভালো উপস্থাপক। অমিতাভ রেজা চৌধুরী, উনাকে নিয়ে তো অনেক কিছু মাথায় আসে, বাট বলবো যে উনি খুব ভালো একজন মানুষ, উনাকে সবাই ভালো নির্মাতা হিসেবে জানে। এটা এই পরিচয়টা তো সব যে বেশি এগিয়ে আসে, বাট আমার কাছে মনে হয় ওনার ভেতরে ভালো একজন মানুষ রয়েছে, যে ইউনো ইজ ভেরি হিউম্যান। ওনার মধ্যে অনেক হিউম্যান কোয়ালিটি আছে যেটা অনেক মানুষ বোঝে না এবং অনেক মানুষ মুখে নেয়। সায়েম সালেক, বন্ধু। আয়মান সাদিক, আই ডোন্ট নো এই ওয়ার্ডটা ওর সাথে যায় কিনা আমি বললে, বাট আই রিয়েলি আইডিয়ালাইজ হিম, সো আইডলের মতো অনেকটা আমার কাছে, আমার আমার ভীষণ ভীষণ ভালো লাগে তার অ্যাক্টিভিটিস এবং তার তার বিজনেস স্ট্র্যাটেজি, যেভাবে সে কাজ করে এবং সোশ্যাল মিডিয়াকে যে সে এত ব্রাইটফুলি ইউজ করে, আমার আই রিয়েলি অ্যাডমায়ার। আমার কাছে মনে হয় সবাইকে ওকে একটা ইউনো একটা মাপকাঠিতে রাখতে হবে, যে ও যেভাবে কাজ করে অনেক অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে। সালমান মুক্তাদি, ইমোশনাল। ওকে, বেনজির ইশরাত, খুবই সুইট, খুবই খুবই সুইট একটা, খুবই সুইট একটা মেয়ে, ও ইমোশনাল এবং ভালো মানুষ আমার কাছে। আপনার কাছে ক্রাশ মানে কি, আপনার সেলিব্রিটি ক্রাশ কে? আমার সেলিব্রিটি ক্রাশ এখন কেউ নাই। এক সময় ছোটবেলায় আমি খুবই ডাই হার্ড শাহরুখ খান ফ্যান ছিলাম, মানে পাগলের মতো তাকে পছন্দ করতাম। ও আমার যে বেস্ট ফ্রেন্ড এসা, আমরা দুদিন একচুয়ালি মারামারি করতাম যখন আমরা স্কুলে ছিলাম। কি নিয়ে, কেন মানে ও হচ্ছে, ও বলে আমি ওর সবচেয়ে বড় ফ্যান, আমি হচ্ছে আমি ওর সবচেয়ে বড় ফ্যান। তো এটা নিয়ে আমাদের বেশ হচ্ছে বাক বিতণ্ডা হতো এবং আমরা প্রুফ করার চেষ্টা করতাম কে আসলে সবচেয়ে বড় ফ্যান। আমার খুব মানে এমন বিশ্বাস ছিল যে আমি বোধহয় পৃথিবীর উনার সবচেয়ে বড় ছোটবেলায় ছিল। এখন যে শাহরুখ খানকে আমার খুব একটা পছন্দ তা না, ওটা বড় বেলা বড়র সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার যে খুব শাহরুখ খানকে পছন্দ ঠিক না। আচ্ছা, যদি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কলিং বেলটা বাজলো, খুলে দেখেন যে শাহরুখ খানই আসছে, খুশি হব আর মনে মনে ভাববো একটু দেরি করে আসছে, অনেক বছর দেরি হয়ে গেছে। আমি এখন অনেক কিছু ফিল্টার করছি, হ্যাঁ আমি চুপ থাকছি।
দশ বছর আগে হলেও কাজে দিতে পারে, সেটাই ভাববো। আর আপনার করবো, আসেন বসেন, চাকরি যান, চাকরি একটু ঢেলে দেই। আপু, জীবনের কোন হরর রিলেটেড কোন ঘটনা আছে? হরর রিলেটেড? হরর রিলেটেড মানে ভয়? হ্যাঁ না, ভূত টাইপের কি কোনো সাথে ঘটেনি। আচ্ছা, ভূত বিশ্বাস করেন? না একদমই। আচ্ছা, আমার মধ্যে ভয়টা একটু কম সামহাউ, মানে টেনশন করি অনেক কিছু নিয়ে, বাট আছে না যে ভয় পাওয়া, ওইটা আবার কম। আপু, এইগুলো আসলে প্রশ্ন করেছে আপনার ফ্যানরা, এন্ড খুবই, আমি বলেছিলাম ফানি প্রশ্ন করতে, তারা ফানি প্রশ্ন করেছে। যেমন একটা প্রশ্ন আসছে, আমাদের যেমন শ্যাম্পু শেষ হয়ে আসলে অনেক সময় বোতলে পানি ভরে ঝাঁকিয়ে আবার ইউজ করতাম, আপনি কি কখনো এমন করেছেন? আমি এখনো করি, শুধু পানি না সবকিছু, হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশটা পারলে তাও করতাম, হ্যান্ড ওয়াশ, কন্ডিশনার, শ্যাম্পু সব করি। আপনাদের ছোটবেলা, হ্যাঁ, নষ্ট হতে দেন না? না, আচ্ছা, আপনাদের ছোটবেলাটা বাংলাদেশে কাটেনি জানি, এটা বেসিক্যালি বাংলাদেশের, এটা একটা অনেকেরই ছোটবেলার এটা একটা মেমরি। জীবনে কখনো সেলুনে কাঠের তক্তার উপর বসে চুল কেটেছেন? না, সুযোগ হয়নি। ইটস ডিফারেন্ট আপু, এই ফিলিংসটা খুবই ডিফারেন্ট। এখন একটা খুবই ফানি প্রশ্ন, তরকারিতে লবণ বেশি হলে নাবিল আপু কি করে একটু জিজ্ঞেস করেন তো। আমার তরকারিতে সাধারণত লবণ বেশি হয় না, এই কমপ্লিমেন্টটা আমি পাই যে বলে যে তোমার লবণের রিয়েটার সেন্সটা খুব ভালো। তো এখন পর্যন্ত আসলে ফেস করিনি, তবে জানি যে তরকারিতে লবণ বেশি হয়ে গেলে একটা আলু ছেড়ে দিতে বলে, এরকম বিভিন্ন ট্যাকটিক্স আছে, বাট আমার এখন সেরকম আলাদার মধ্যে হয় নাই। লবণ বেশি হয়, কম হয়তো হয়েছে দুই এক ক্ষেত্রে, বেশি কখনো। আমার হাত থেকে সবকিছু একটু কম পড়ে, তেল কম পড়ে, লবণ কম পড়ে, লবণ কম পড়ে না ঠিকঠাক পড়ে, বাট মশলাও মাঝে মাঝে কম পড়ে। আমি একটু বেশ স্বাস্থ্য ঠিকঠাক গোছের যেটাই তুমি বলো আর কি। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে একজন ওয়াইফ হিসেবে আপনি নিজেকে কতটুকু দিবেন, আর একজন উপস্থাপিকা হিসেবে কতটুকু দিবেন? ওয়াইফ হিসেবে তো আমি তো বলতে পারবো না ভালো, আমি তো পারলে নিজেকে 10-10 দেই, এটা তো রিমের বলার কথা। সো আই ডোন্ট নো, ওয়াইফ হিসেবে আই ডোন্ট নো, আই থিঙ্ক আমি 10-10 দিব না, আই থিঙ্ক এখনো কিছু কিছু জায়গায় আসলে আমি, আই নো আই ফল শর্ট, আই ডোন্ট নো, এবং উপস্থাপকও আমি দিতে পারবো, এটাও দর্শকদের, এটা তুমি ভালো বলতে পারবে। আই ডোন্ট নো, আমি তো আপনাকে ভালো বলি, আমি তো বলবোই, আমি তো বলবোই আপু, এটা আপনিও খুব ভালো মতো জানেন। আই ডোন্ট নো, দেখি নিজে উপস্থাপক দশে সাত দিব। আচ্ছা, কেন তিন নাম্বারের কম? এটা তিন নাম্বার কম কারণ আমি আমার কিছু কিছু ফ্লস খুব ভালো মতো জানি, আর সবচেয়ে বড় কথা আমরা যদি আমাদের ইন্টারন্যাশনালি আমরা দেখি, ইন্টারন্যাশনালি যে সকল উপস্থাপকরা রয়েছে, আমরা বাংলাদেশি উপস্থাপক একজনও ধার কাছেও না, সেটা তো সাত একটু বেশি বলে ফেলেছি, আরো কম দেওয়া উচিত ওই জায়গাটাতে। তো ওটাই, আর যেটা বললাম যে আমি কিছু নিজের কিছু ত্রুটি আমি জানি আসলে। আমার যেটা হয়, আমি কখনো কারো ইন্টারভিউ নিতে হলে আমি আচ্ছা আচ্ছা শব্দটা বেশি উচ্চারণ করি, যেটা আমি এডিটের সময় গিয়ে বুঝি। আপনি কি এমন কোনো বদ্ধভ্যাস আছে যে এই শব্দটা বেশি উচ্চারণ করেন? শব্দটা কখনো কানে পড়েনি, বাট আমার একটা খুব খারাপ অভ্যাস হচ্ছে আমি মানে এই যে এত করি, মানে এটা খুবই খারাপ, এবং এটা আমি চাইলেও কেন যদি কন্ট্রোল করতে পারি না। আমার মনে হয় আমি এমনিতেও একটু আস্তে আস্তে কথা বলি, এবং আমি চিন্তা করে করে বলি, হয়তো আই ডোন্ট নো, মানে ব্যাপারটা খুব বাজে, এটা আমি কিছু করতে পারছি না। আপনাদেরকে দেখি তো আসলে আমি উপস্থাপনায় এসেছি, রাইট? তো শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, এখন একটু সিরিয়াস কথা আসি, হ্যাঁ, যে এখন যারা উপস্থাপনা করছে বা উপস্থাপনা করতে চায়, এদের জন্য একটা আপনাদের আলাদা ভাবে যেন একটা কিছু করেন। কোনো সংগঠন আছে আমাদের, আমি জানি, বাট সেটাকে ভালোভাবে কাজ করা, সবাইকে প্রপার ভাবে সবকিছু বুঝিয়ে দেওয়া, একটা গাইড হওয়া, এটা মনে হয় খুব দরকার। মানে আমি পাইনি এরকম, সো আমার মনে হয় যে যারা এখন এসেছে বা আসবে তাদের একটা দরকার।
শুধুমাত্র বিভিন্ন ইফতারের প্রোগ্রাম বা কোনো স্পেশাল প্রোগ্রামে দেখা করলাম, ছবি তুললাম, তা কিন্তু আসলে হয় না। আসলে অনেক কথা না আসলে খুলে বলার মতো জায়গায় আসলে এখনো আমি নেই। বাট তুমি যেটা বলো ওটা তো আসলে ওই জায়গা থেকে আমি আমার কিছু করা উচিত সেটাও না, মানে আমার কিছু পাওয়ারও জায়গা আছে, রাইট? সো ওই জায়গা থেকে তো অনেক কিছু আসলে ফিল করি, কিন্তু যেটা বললাম যে এখনো ওই জায়গায় আসলে আমি নেই, কারণ আমাদের উপরে আরো অনেকেই রয়েছে। সো যেটা বললাম, বাট অবশ্যই যদি কখনো কখনো ওই জায়গায় যেতে পারি, ওরকম অবস্থানে যেতে পারি, তাহলে অবশ্যই আমার আমার করার তো ইচ্ছা আছে। মানে আমি চাই, মানে আমার কাছে যে কোনো আর্ট ফর্মকে কি মনে হয় জানো, যে এটাতে আমি ভালো, মানে এই না যে এটা শুধু আমি আমার মধ্যে রেখে আমি তারপর মরে গেলাম, এটা শুধু দিয়ে যেতে হবে, এটা খুব জরুরি। কারণ না হলে এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু সবকিছুর কোয়ালিটি, সবকিছুর মান কিন্তু এভাবে কমছে, কারণ আমরা তো আসলে গাইডেন্স গুলোও দিয়ে যাচ্ছি না, অ্যাপ্রিসিয়েটও করছি না ঠিক মতো, বা কারো সাকসেস দেখলে, ধরো আমাদের জুনিয়রেরই সাকসেস দেখলে সেটাতে ঈর্ষান্বিত হওয়ার আসলে কিছু নাই। মানে আছে না যে সেটা নিতে না পেরে সেখানে বাধা দেওয়ার, এরকম নানা রকম জিনিস কিন্তু হয়ে থাকে। তো আমার আমি একমাত্র তুষার ভাইকে আমি পেয়েছি, আব্দুল নূর তুষার, যিনি মানে উনি আমার কাছে, উনিও আরেকজন আইডল, যিনি সবাইকে এত সুন্দর করে উৎসাহ দেয়, মানে কাউকে উনি কখনো খারাপ বলে না, মানে এমন না যে খারাপ বলা উচিত না, যার যেটা দোষ সেটাও বলা উচিত, কিন্তু উনি সবাইকে অ্যাপ্রিসিয়েট করে, সবাইকে অ্যাপ্রিসিয়েট করে, আরো কিভাবে ভালো করা যায় সেটা বলে। এবং তার কাছে কখনো যদি আমি যে কোনো প্রশ্ন নিয়ে যাই, যে কোনো জিজ্ঞাসা নিয়ে যাই, উনি কখনো সেটাতে মানছে না, আমি পরে বলছি, আমি পরে জানাচ্ছি, উনি খুবই মানে খুশি মনে সেটা হেল্প করার চেষ্টা করে। তো উনার দ্বারা আমি খুব ইন্সপায়ার্ড এবং আমি নিজে ওরকম হতে চাই। তো অবশ্যই অবশ্যই, এবং এটা যদি বেশি বেশি মানুষ হয় তাহলে তো খুব ভালো। তো অবশ্যই দোয়া করো যদি কখনো ওরকম জায়গায় যেতে পারি যে কিছু করে যেতে পারবো, দিয়ে যেতে পারবো, তাহলে অবশ্যই তুমিও করবা ইনশাল্লাহ। আমি বাইরে থেকে প্রতিনিধিত্ব করব, আপনাদের যদি কোনো প্রোগ্রাম হয় ইংল্যান্ডে সেটা অর্গানাইজ আমি করব ইনশাল্লাহ। নিশ্চয়ই। থ্যাংক ইউ আপু, থ্যাঙ্কস আ লট। আসলে আপনাকে নতুন করে থ্যাঙ্কস বলার কিছুই নেই, আমি অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা করছি আর আমি সাথে অনেকের কাছে ঋণী হয়ে যাচ্ছি যে তারা আসলে আমাকে সময় দিচ্ছে, আপনি সময় আমাকে দিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। সো আই গেস ইন ফিউচার আপনাকে আমার পাশে পাবো। না ডেফিনেটলি, আর তুমি যেহেতু নাই এখানে, তোমাকে আমরা মিস করি, তো এভাবে তো অবশ্যই কাছাকাছি আসার ইচ্ছেটা ফেলে দেওয়া যাবে। তো অবশ্যই সবসময় পাবো এবং দেশে আসলে নিশ্চয়ই দেখা হবে। আপু মনে করেন আমার এই চ্যানেলটা আপনার চ্যানেল, হ্যাঁ, আপনি এই চ্যানেলের এই প্রোগ্রামটা এখন শেষ করবেন, ইউটিউবের ভঙ্গিতে যদি আপনি একটু বলেন, আপনি তো কখনো মনে হয় এইভাবে বলেন নাই, তাই না? আমি এইটা শুনতে চাই প্লিজ। ইউটিউবের ভঙ্গিতে কিভাবে বলে আমি তো জানি না। না যে ইউটিউবে শেষে তো সবাই একটু বলে না যে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, হ্যাঁ প্লিজ একটু বলে না। ওকে, তোমার তোমার চ্যানেলের নাম হচ্ছে বেনজির ইশরাত, শুধু বেনজির না, বেনজির ইশরাত। আচ্ছা, সো যারা যারা বেনজির ইশরাতের এই অনুষ্ঠান এই মুহূর্তে দেখছেন, আমাকে দেখেছেন, আই এম শিওর আপনারা অনেক বেশি এনজয় করেছেন, এবং এরকম নতুন নতুন কন্টেন্ট যদি আপনারা দেখতে চান, এনজয় করতে চান, তাহলে অবশ্যই বেনজির ইশরাত এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং প্রত্যেকটি কন্টেন্ট শেয়ার করবেন এবং এনজয় করবেন। টাটা। আমরা যেভাবে উপস্থাপনা করে আসছি আমরা কিন্তু অনেকটা স্টিফ থাকি, বাট ইউটিউবে হাত পা ছড়াছড়ি, কেউ কিছু বলতে পারে না, নিজের মতো মন মতো খুশি মতো অনেক কিছু বলা যায়। আমি আমার মতই বলবো তাহলে, এখানে বাই বলছি, দেখা হবে ইনশাল্লাহ। Okay, bye-bye.
তো এই ছিল আমার আজকের ওয়াইস টু সিরিয়াস এ নাবিল আপুর সাথে আড্ডা। আজকে কিন্তু আমি অনেক এনজয় করেছি, আপুর কাছ থেকে অনেক কিছু জেনেছি এবং আমাদের আজকের আড্ডাটা কিন্তু ফানি হয়েছে, তাই না? তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, যা যা নাবিল আপু বলেছি তাকে কিন্তু করতে একদমই ভুলবে না। ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।